জানলার পাল্লাটা একটু খুলতেই যা দেখলাম তা নিজের চোখে আর বিশ্বাস করতে পারিনি। দেখলাম এক জটাধারী তান্ত্রিক হাতে ডাবের খোলা নিয়ে দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর চোখের চাউনি, লাল টকটকে চোখ দুটি যেন কাউকে খুঁজছে তৃষ্ণার্ত কণ্ঠস্বর। হঠাৎ তার পেটের কাছে চোখ পড়তেই আমি আরো শিউরে উঠলাম। দেখলাম পেটের মাঝের অংশের কিছুটা মাংস খোবলানো। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমি অভিজিৎ। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে। আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতা বন্ধু হয়ে থাকেন, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বন্ধুরা, আজ কিন্তু আমাদের গল্পে অংশগ্রহণ করেছেন দুজন খুদে, তাদের নাম আরতি ও মাম্পি, আর অন্যান্য চরিত্রে রয়েছে আমি সঙ্গীতা ও অভিজিৎ। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত 8টায় আসতে থাকে, তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না। তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, সঞ্চারী ভট্টাচার্যের কলমে নিশির আতঙ্ক। তখন ডাক্তারি পড়ছি, কয়েকদিন ধরে মনটা কিছুতেই ভালো ছিল না। ফলে ঠিক করলাম গ্রামের বাড়ি থেকে কিছুদিনের জন্য ঘুরে আসি। আমার গ্রামের বাড়ি নীলগঞ্জে। কলকাতার বদ্ধপরিকর পরিবেশ আর ডাক্তারি শাস্ত্রের একঘেয়ে কাঁটা ছেঁড়া আমার জীবনকে এক প্রকার অতিষ্ঠ করে তুলেছিল। তাই বেশ কিছুদিনের জন্য ছুটি নিয়ে নিলাম। গ্রামে গিয়ে কাঁচা মাটির গন্ধ নিলে শরীর এমনিতেই চাঙ্গা হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, ভূত প্রেতে বিশ্বাস একেবারেই নেই আমার। অনেকেই আমাদের গ্রামে যেতে ভয় পান, ভূতের চেয়েও ভয়ঙ্কর কিছু নাকি আজও আছে সেখানে। ছোট থেকেই ভূত নামক বস্তুটির প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই। তবে শৈশবে একটি ঘটনার সাথে পরিচিত হয়েছিলাম, সেই ঘটনাটির সার্থকতা কোথায় তা আজও বুঝিনি। গ্রামে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রাস্তাঘাট একেবারে শুনশান, গাছের পাতাগুলি নড়ে চড়ে উঠছে, হাওয়া বাতাস কিচ্ছু নেই। তবুও গাছের পাতাগুলি বড় অদ্ভুতভাবে যেন আন্দোলিত হচ্ছে, মনে হচ্ছে কোনো খারাপ সংকেতের ইঙ্গিত দিয়ে যাচ্ছে কেউ। আমাকেই কি সবার ভীতু বলে মনে হয়? শেষমেশ প্রকৃতিও কি আমার সাহসিকতার পরিচয় নিচ্ছে? এই ভেবে একটু ব্যঙ্গের হাসি হাসলাম। রাস্তা ধরে এগোচ্ছি, হঠাৎ মনে হলো কারোর পায়ের খসখস শব্দ শুনলাম। আমার পিছনে কেউ আছে। এই প্রথম জানি না কেন একটু ভয় ভয় করছিল, তবুও মনের মধ্যে জোর এনে পিছনের দিকে তাকালাম। কেউ নেই। শোঁ শোঁ করে হঠাৎ হাওয়া বইতে শুরু করলো। প্রকৃতির চিত্র যেন এক নিমেষে বদলে গেল। এই প্রথম মনে হলো আমার পা দুটো যেন জমাট বেঁধে গেছে, মাটি থেকে একচুল ওপরে ওঠানো সম্ভব নয়। হাওয়ার গতিবেগটা যেন ক্রমশ বাড়তে লাগলো। এক সময় মনে হলো আমার কাঁধের ধার ঘেঁষে কেউ যেন চলে গেল। যাওয়ার সময় মনে হলো আলতো বাতাসের তালে তালে কেউ যেন আমার নামটা ডেকে গেল। আওয়াজটা অস্পষ্ট অথচ বেশ প্রখর। এমন অদ্ভুত অনুভূতি আমার আগে কোনোদিনও হয়নি। আমার নাম ধরে কেউ ডাকল, স্পষ্টই শুনতে পেলাম, কিন্তু কাউকে দেখলাম না। মুহূর্তের মধ্যে দমকা হাওয়ার রেশটা গায়েব হয়ে গেল। আমি আবার বাড়ির দিকে হাঁটতে লাগলাম এবং বাড়ি পৌঁছেও গেলাম। মা, মা, দরজাটা খোলো। মা, আমি এসে গেছি, দরজাটা খোলো। ও বাবা,
তুই এসে গেছিস, ভালো হয়েছে। কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি, আয় আয় ভেতরে আয়। মা, তুমি একা আসলে যে? বাবা কোথায়? তোর বাবা ব্যবসার কাজে শহরে গেছে, আসতে এখনো 10 দিন দেরি আছে। ও, বাইরে গেছে, কিন্তু আমি তো 1 সপ্তাহের বেশি থাকতেও পারবো না। উফ বাবা, কত কথা জুড়েছিস! আরে এই তো সবে আসলি, এর মধ্যেই তো যাওয়ার তাড়া লেগে গেল। তার মনে হলো কতদিন এমন করে কেউ বলে না, চোখের জলটা কোনো রকমে সামলে নিল। পরে তিনি পাড়ার কিছু কচি কাছারে এসে ভিড় জমালো আমাদের বাড়িতে। ওরা আমাকে বহুদিন দেখেনি, একটা সময় আমি ওদের সাথে অনেক গল্প করতাম, কিন্তু শহরমুখো হওয়ার পরে দেখা সাক্ষাৎ বড্ড কমে গেছিল। আমাকে দেখে ওরা এতটাই খুশি হলো যেন হাতে চাঁদ পেয়েছে। ওদের আগ্রহের কারণ যে শুধু আমায় দেখতে আসা, এমনটা ভাবলে আপনারা একটু ভুল করবেন। আসলে আমি ওদের অনেক গল্প বলতাম, তাদের মধ্যে ভৌতিক গল্প বলতাম একটু বেশি। যদিও আগেই বলেছি ভূত প্রেতে আমার তেমন বিশ্বাস নেই, তবে এই সব গল্প আমার ঠাকুমার কাছেই শোনা, সেগুলোই ওদের বলতাম। আজ তাই আমাকে দেখে ওদের এত উত্তেজনা, আবার যদি কোনো গল্প শোনাই তবে মন্দ হয় না। দাদা, তুমি এতদিন পরে বাড়ি এসেছো, গল্প কিন্তু তোমাকে বলতেই হবে, গল্প না শুনে আমরা কেউ বাড়ি যাব না। দাদা, ভূতের গল্প ছাড়া আমরা কিন্তু শুনবই না। তোমার মুখে ভূতের গল্প শুনতে আমার খুব ভালো লাগে, বলো না দাদা একটা গল্প। আচ্ছা ঠিক আছে, তোরা শান্ত হয়ে বস, আমি তোদের একটা ভয়ের গল্প বলি। শুরু করলাম গল্প বলা। যে গল্পটা সেদিন ওদের বলেছিলাম, ভাবিনি সেটাই সত্যি হয়ে আমার চোখের সামনে এসে দাঁড়াবে। ঠাকুমার কাছে আমি অনেক গল্প শুনেছিলাম এই গ্রাম সম্পর্কে, কিন্তু এই গল্পটিই নাকি কোনো সাধারণ কাহিনী ছিল না, গল্প হলেও এর প্রভাব ছিল সত্যি। ঠাকুমা নিজেও নাকি ভুক্তভোগী ছিলেন, ঠাকুমা নিজে চোখে সেই মানুষটিকে দেখেও ছিলেন। এই মানুষটিকে কেন্দ্র করেই নাকি গ্রামের প্রতিটি ঘরে আতঙ্ক ছড়িয়েছিল। গ্রামের উপরে নেমে আসা এক অভিশাপের মতো ছিল এই ঘটনা, খুব ছোটবেলায় শুনলেও এতটাই মনের গভীরে গেঁথে গেছিল যা আমি আজও ভুলে উঠতে পারিনি। এই ঘটনা আমার ঠাকুমার কাছে শোনা। আজকের গল্প ঠিক ভৌতিক নয়, একে বলা হয় নিশি। ওরা দেখলাম একে অপরের মুখ চাওয়াচাই করছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তোরা কি জানিস নিশি কি? ওরা আমার কথাটা বুঝলো মনে হলো, তবে প্রত্যুত্তরে কিছু বলতে চাইল না। আমিও না থেমে বলতে লাগলাম। তখন আমার বয়স মাত্র 2 বছর। আমাদের এই গ্রামে নাকি জটিলেশ্বর বলে এক তান্ত্রিক থাকতেন, সবাই বলে তিনি নাকি অন্য জায়গা থেকে এই গ্রামে এসেছিলেন। তান্ত্রিকের উৎপাত বাড়তেই থাকে। ঠাকুমার মুখে শুনেছি উনি সব সাধনাও করতেন, এমন এমন সব উদ্ভট জিনিস তিনি গ্রামবাসীকে দেখিয়েছিলেন যা দেখে গ্রামের মানুষের ভয় এবং আতঙ্ক আরো বেড়ে যায়। জটাধারী বাবার কাছে এমন অনেক ক্ষমতা সঞ্চিত ছিল যা হয়তো সাধারণ মানুষের বোঝার অতীত। মৃতকে জীবিত করা, আবার জীবিত মানুষকে মেরে ফেলা, কোনো প্রক্রিয়াই তার অজানা ছিল না। সকলে বলতো তিনি নাকি কালীর উপাসক ছিলেন, কিন্তু আমার ঠাকুমা বলেছিলেন তিনি নাকি প্রেতের উপাসনা করতেন, প্রেততন্ত্রে দীক্ষিত এক তান্ত্রিক। দিনের বেলায় তার কোনো হদিশ খুব একটা পাওয়া যেত না, গ্রামের সমস্ত জায়গায় তন্নতন্ন করে খুঁজেও খোঁজ তার কোনো কিছুতেই মিলত না। তার উপস্থিতি টের পাওয়া গেলেও খালি চোখে দেখার স্বাদ অপূর্ণই থেকে যেত সকলের। একবার এই গ্রামেরই মোড়ল মুকুন্দবাবু, তার খুব শরীর খারাপ হয়, প্রায় মরমরো অবস্থা। তখন ওনার স্ত্রী নাকি ছুটে যায় ওই তান্ত্রিক বাবার কাছে। তিনি এই গ্রামেই থাকতেন, কিন্তু তার খোঁজ কেউ পেত না। অনেকের মতে তিনি নাকি হাওয়ায় ভেসে বেড়াতেন, তবে যারই কোনো অসুবিধা হতো সেই তান্ত্রিক বাবার কাছে গিয়ে তার সমস্যার কথা তিনি বলতে পারতেন। এই সমস্যার কথা বলার বিষয়টি ছিল বড়ই অদ্ভুত। গ্রামের একেবারে শেষ প্রান্তে শ্মশানে গিয়ে নিজের মনের কথা বলে আসতে হতো,
শ্মশানে একটি ঢিবি ছিল, তার উপরে ছিল একটি বেদি। সবাই বলতেন ওই বেদির উপরে বসেই নাকি তান্ত্রিক তন্ত্র সাধনা করতেন। ওই বেদির পাশেই একটি পেরেক পোতা ছিল। কেউ সমস্যায় পড়লে একটি কাগজে নিজের সমস্যার কথা লিখে ওই পেরেকে পুঁতে দিয়ে আসতে হতো। সেই কাগজটি তান্ত্রিকের হাতে পৌঁছলে তিনি সেটাকে ভালো করে পড়ে তবেই বিধান দিতেন। তবে সরাসরি তিনি কোনোদিনই দেখা দিতেন না। ওই উক্ত ব্যক্তি স্বপ্নে এসে বা তার সাথে হঠাৎ সাক্ষাৎ করে তার সমস্যার কথা তিনি সমাধান করতেন। চাক্ষুষ তার দর্শন মেলা ছিল বড়ই ভার। মুকুন্দবাবুর স্ত্রীকে পরে গ্রামের সকলে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে তিনি কাগজে কি লিখে এসেছেন। গ্রামে নাকি নিয়ম ছিল, তান্ত্রিকের কাছে কোনো ইচ্ছে প্রকাশ করার পর যতদিন না পর্যন্ত তা পূর্ণ হচ্ছে ততদিনই সেই কথা কাউকে বলা যেত না, তাহলে নাকি তার উল্টো ফল হতো। মুকুন্দবাবুর স্ত্রী এই নিয়মের কথা তালেগোলে ভুলে যান। স্বামীর অসুস্থতা তাকে অনেক বেশি কঠোর করে তুলেছিল, ফলে তান্ত্রিকের ওপর তিনি বিশ্বাস আর রাখতে পারেননি। গ্রামের মানুষকে তিনি কাগজে লেখা সমস্ত কথা বলে দেন। এরপর থেকেই মুকুন্দবাবুর শারীরিক অবস্থার আরও খারাপ হতে থাকে। কেউই এর কোনো কারণ বুঝতে পারে না। মুকুন্দবাবুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার একজন মেট্রন গ্রামবাসীকে জানান, এক অজ্ঞাত পরিচয় লোক মুকুন্দবাবুকে দেখতে এসেছিলেন। লোকটির চোখ টকটকে লাল, মাথা ভর্তি জটা, হাত পা একেবারে কালো কুসকুসে। তিনি বিড়বিড় করে মুকুন্দবাবুকে কি সব যেন বলছিলেন। লোকটি মুকুন্দবাবুকে এক ঝলক দেখেই চলে যান। তারপর থেকে এই মুকুন্দবাবুর শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যায়। সেদিন রাতেই মুকুন্দবাবুর স্ত্রীর স্বপ্নে এসেছিলেন ওই জটাধারী তান্ত্রিক। তিনি নাকি তাকে বলেছিলেন, আজকের রাতে আমি সারা গ্রামে ঘুরব একটা ডাব এবং ডাবের খোলা নিয়ে, এবং পরিচিত লোকের নাম ধরে ডাকব, কেউ না কেউ তো সেই ডাকে সাড়া দেবে। সেই ডাকে সাড়া পেলেই আমি ডাবের খোলার মুখ বন্ধ করে দেব, ফলে সেই ব্যক্তির আত্মা এই ডাবের খোলার মধ্যে চলে আসবে এবং তার মৃত্যুর মধ্যে দিয়েই মুকুন্দবাবু তার জীবন ফিরে পাবেন। একেই নাকি নিশি বলা হয়। নিশি নাকি এইভাবেই মানুষের জীবন ফিরিয়ে দিতে পারেন। তবে একজনের মৃত্যুর মধ্য দিয়েই নাকি আর একজনের জীবন ফিরে পাওয়া সম্ভব। মুকুন্দবাবুর স্ত্রীর ঘুম ভেঙে যায়। এ এক এমন সত্য যা তিনি অস্বীকার করতে পারেননি। তবে সব থেকে বড় ভুলটি তিনি এইবারেই করেছিলেন। স্বপ্নে তান্ত্রিক আরও একটি কথা তাকে বলে গেছিলেন, যতদিন পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন না হয় ততদিন কাউকে কিচ্ছু বলবি না, না হলে এই প্রক্রিয়া কার্যকরী হবে না। কিন্তু সমস্ত বিষয়টি ভুলে গিয়ে মুকুন্দবাবুর স্ত্রী আনন্দের সঙ্গে গ্রামবাসীদের সব কথা জানিয়ে দেন। স্বামীর প্রাণ ফিরে পাবার আনন্দে তিনি এই কাজটি উত্তেজনাবশত করে ফেলেন। এর ফল কিন্তু সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। সেদিন রাত্রে নাকি তিনি সেই তান্ত্রিকের গলার শব্দ শুনতে পেয়েছিলেন, নীলেশ নীলেশ নীলেশ, শুনতে পাচ্ছিস? তপন তপন তপন, অমর অমর, শুনতে পাচ্ছিস অমর? গ্রামের বিভিন্ন বাড়ির সামনে ঘুরে ঘুরে কে যেন তাদের নাম ধরে ডাকছিলেন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, তিনি যা ভেবেছিলেন ঠিক তার উল্টোটাই হয়েছিল। পরের দিন সকালবেলা সদর হাসপাতাল থেকে খবর পাঠানো হয় যে মুকুন্দবাবু আর জীবিত নেই। ওনার স্ত্রী শোকস্তব্ধ হয়ে পড়েন।
গোটা গ্রামের কেউই পুরো বিষয়টি বুঝতে পারেননি। এই ঘটনার কিছুদিন পরেই মুকুন্দবাবুর স্ত্রীও মারা যান। এরপরে গ্রামের মানুষরা নাকি ওই শ্মশান বন্ধ করে দেন। এরপর থেকে গ্রামের ঈশান কোণে নদীর পাড়েই নাকি সমস্ত মরা পোড়ানো হতো। সবাই ওই শ্মশানকে তান্ত্রিকের জন্য অভিশপ্ত বলে মনে করতেন, কেউ আর সন্ধ্যের পর ওই দিকে যেতেন না। এই ঘটনার পর প্রায় এক বছর কেটে গেছিল, তান্ত্রিকের উপস্থিতির কথা আর কেউ একটা টের পায়নি। তবে গ্রামের অনেকেই বলতেন তিনি নাকি রাত্রেবেলা এখনো ডাবের খোলা নিয়ে ঘুরে বেড়ান, বিভিন্ন বাড়ির সামনে এগিয়ে গিয়ে তাদের নাম ধরে ডাকেন। বিষয়টা এতটাই ভয়াবহ যে ওই ডাক শুনলে কেউ সাড়া দিতেন না। আজও নাকি এই পরম্পরা চলে আসছে। এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আরও একটি ঘটনা ঘটেছিল। গ্রামের একজন মানুষ অনেক রাত করে ওই শ্মশানঘাটের পাশ দিয়ে ফিরছিলেন, একটু ডাকাবুকো স্বভাবের লোক ছিলেন আর কি। অনেকবার বারণ করা সত্ত্বেও তিনি কারোর বারণটি শোনেননি এবং বিষয়টি পরীক্ষা করার জন্য ওই পথ দিয়েই তিনি ফিরছিলেন। তান্ত্রিকের অস্তিত্ব যে নেই তা প্রমাণ করার জন্য তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। শোনা যায় শ্মশান পথে ফেরবার সময় তিনি নাকি গাছের ডালে কাউকে বসে থাকতে দেখেছিলেন, তিনিই নাকি ওই জটাধারী তান্ত্রিক। তান্ত্রিক নাকি তাকে আরো বলেন, আমি জীবিত নই, তাই মানুষ আমায় দেখতে পায় না। ঠিক সেই সময় নিজের শরীর থেকে মাংসগুলো নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নাকি নিজেই খেতে শুরু করলেন। একটি বড় ভোজালি নিয়ে পেটের কিছুটা অংশের মাংস খুবলে নিলেন, তারপর মুখে দিলেন। সেই দৃশ্য দেখেই নাকি গ্রামবাসীটি ছুটে পালায়। বাড়িতে ফিরেই এই কথা সে সবাইকে জানায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার সাত দিনের মধ্যেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে গ্রামের কেউই আর ওইদিকে দিনের বেলাতে যেতেও সাহস পায় না। কিরে, ভয় লাগলো তোদের? এটি কিন্তু একটি সত্য ঘটনা, আমি আমার ঠাকুমার মুখেই শুনেছিলাম। দাদা, এই ঘটনা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। জানো তো দাদা, এখনো প্রত্যেক দিন রাতে কেউ যেন নাম ধরে ডাকে। ঠিক আছে, ওট এবার চল, এবার তোদের আমি বাড়ি দিয়ে আসি, অনেক রাত হলো। খুব অল্প সময়ের মধ্যে সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরতে লাগলাম নিজের বাড়ির দিকে। পথের মধ্যে মনে হলো কে যেন আমার নাম ধরে ডাকছে। নীলয়, শুনতে পাচ্ছ? এমনিতেই ঠাকুমা বলেছিলেন নিশুতি রাতে কেউ পিছন থেকে ডাকলে কখনো সাড়া দিতে নেই। আমার গায়ে যেন কাঁটা দিতে লাগলো। ডাকটা ঠিক একবারই শুনলাম, আবার চারিদিক শুনশান এবং নিস্তব্ধ। কিছুটা দূর আসবার পরে আবারও কেউ যেন আমার নাম ধরে ডাকলো। এখনো যেন পিছনে তাকাতে সাহস হলো না। নীলয়, শুনতে পাচ্ছ? নীলয়! কোনো রকমের সাহস সঞ্চয় করে বাড়িতে ফিরেছিলাম। সেদিন রাতে স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন আমার জানলার কাছে এসে আমার নাম ধরে ডাকছে। ডাকটা কিছুটা মিলিয়ে যেতেই আমি সাহস সঞ্চয় করে উঠলাম। জানলার পাল্লাটা একটু খুলতেই যা দেখলাম তা নিজের চোখে আর বিশ্বাস করতে পারিনি। দেখলাম এক জটাধারী তান্ত্রিক হাতে ডাবের খোলা নিয়ে দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর চোখের চাউনি! লাল টকটকে চোখ দুটি যেন কাউকে খুঁজছে, তৃষ্ণার্ত কণ্ঠস্বর। হঠাৎ তার পেটের কাছে চোখ পড়তেই আমি আরো শিউরে উঠলাম। দেখলাম পেটের মাঝের অংশের কিছুটা মাংস খোবলানো। আমার আর বুঝতে দেরি হলো না, কোনো রকমে জানলার কপাটটা বন্ধ করে হাঁপাতে লাগলাম। জটাধারী তান্ত্রিক ও তার অস্তিত্ব
এখনো আমাদের গ্রামে বিদ্যমান। কথায় বলে, কোনো তান্ত্রিক সুপ্ত ইচ্ছা নিয়ে মারা গেলেই নাকি সে নিশি হয়ে যায়। কেন ওই তান্ত্রিকের উৎপাত গ্রামে শুরু হয়েছিল তার কারণ খুঁজে বের করার সাধ্য কারুর পক্ষেই ছিল না। এই তান্ত্রিক সত্যি জীবিত ছিলেন নাকি মৃত, সেই বিষয়টি আজও ধোঁয়াশা। শেষ হলো আমাদের আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের কলমে নিশির আতঙ্ক। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলে আসছি আগামী বুধবার রাত 8টায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।